হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমরা শুরু করব নতুন একটা টপিক, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে বা আমরা সহজে কীভাবে চিনব মূলত সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো কথা না বাড়ে, ক্লাস হয়ে যাক। সাবজেক্ট, আমরা একটা বাক্যের মধ্যে সাবজেক্ট কীভাবে বুঝব, এটা সাবজেক্ট বা ওটা প্রেডিকেট। তো এটার জন্য সবচেয়ে সহজ উপায় হলো আমরা আগে যদি ভার্ব চিনি, ভার্ব যদি চিনতে পারি তাহলে সহজেই সাবজেক্ট এবং প্রেডিকেট বার করা সম্ভব। তাহলে কি করা যাবে? এটার জন্য মূলত আমরা ভার্বকে কে বা কি, এটা মনে রাখতে হবে, কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। কে বা কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পায় তাহলে যে উত্তরটা পাবো সেটাই হবে সাবজেক্ট। আবার ভার্বের সাবজেক্ট কি করে বা করছে সে অংশকে বলবো প্রেডিকেট। মানে ভার্বের সাবজেক্ট যখন আমরা নির্ণয় হয়ে যাবে তখন ভার্ব থেকে শুরু করে সম্পূর্ণ অংশটাকে, বাকি সম্পূর্ণ অংশটাকে আমরা প্রেডিকেট বলবো। যেমন যদি বলি হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ে। এখন ভার্বকে প্রশ্ন করি রান দৌড়ানো, কে দৌড়ে, অলরেডি উত্তর কিন্তু পায় সে দৌড়ে, তাহলে এই সেটাকে বলবো সাবজেক্ট। আর এই যে তাহলে কেমনভাবে দৌড়তেছে, খুব দ্রুত দৌড়তেছে, তাহলে রান ভেরি ফাস্ট, রান ভেরি ফাস্ট ওইটা পুরাটাকেই বলবো রান থেকে শুরু করে প্রেডিকেট। আচ্ছা আরেকটা যদি দেখি, ও আচ্ছা, তো আমরা সাবজেক্ট বা প্রেডিকেট, সাবজেক্ট বাক্যের শেষেও হতে পারে। তো এই যে আমি বললাম না, যদি আপনি ভার্বটা চিনে নিতে পারেন তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট বা কোন অংশটা প্রেডিকেট। তাহলে সেই একইভাবে প্রশ্ন করি কে বা কি, তাহলে কে বাস করে, অন টপ অফ দ্য ফ্লোর লিভস এ হ্যাপি ফ্যামিলি, তাহলে উপরের ফ্লোরে বা উপরের তলায় একটি সুখী পরিবার বাস করে। তাহলে আমি যদি বলি কে বাস করে, একটি সুখী পরিবার, তাহলে এখানে ভার্ব সাবজেক্ট হলো এ হ্যাপি ফ্যামিলি। তাহলে এ হ্যাপি ফ্যামিলির পূর্ববর্তীতে যে অংশটা আছে এই পুরাটাকে আমরা ধরব প্রেডিকেট। আচ্ছা পরে আবার আরেকটা উদাহরণের মাধ্যমে দিই। তাহলে সহজ কথায় যখন ভার্বকে কি বা কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হলো সাবজেক্ট আর বাকি অংশ প্রেডিকেট। যেমন উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে উই মেড হিম কে বানিয়েছে, আমরা, তাই এটা হলো সাবজেক্ট আর এই বাকি অংশ প্রেডিকেট। আবার যদি বলি নিউ ইয়র্ক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে নিউ ইয়র্ক হলো বিশ্বের একটি অন্যতম বড় শহর। তাহলে এখন যদি বলি কে বড় শহর, উত্তর আসবে না কারণ এটা ব্যক্তি না। যদি বলি কি সবচেয়ে বড় শহর, কি হয় সবচেয়ে বড়, তাহলে হবে কি নিউ ইয়র্ক। তাহলে এই জন্য এটাকে বলবো সাবজেক্ট আর ওখান থেকে শুরু করে পুরোটাকেই বলবো, সরি পুরোটাকেই বলবো প্রেডিকেট। তো এই হলো সাবজেক্ট এবং প্রেডিকেট, আশা করি আপনারা বুঝে থাকবেন। অবশ্যই অবশ্যই আমার ওই বর্ণিত চ্যানেলে কমেন্ট করবেন যদি না বুঝে থাকেন। আবার আমি বলবো যে আপনি ধীরে ধীরে পড়ুন এবং স্বস্তিতে পড়ুন। আশা করি আপনার যখন কোনো একটা বিষয়কে সহজে চিন্তা করে নেবেন বিষয়টা আসলে সহজেই হবে।
সেইভাবেই আস্তে আস্তে একটু চিন্তা করবেন বা স্ট্রাকচারটা একটু ফলো করে বোঝার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি আপনারা সহজে বুঝতে পারবেন। তো সেই পর্যন্ত নতুন আরেকটি ক্লাস নিয়ে পরবর্তীতে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।